আপনারা বুঝতেই পারছেন যে এই কাজটি করার জন্য আজকে পর্ব শেষ হবে এবং এখানে যারা গর্ভবতী মহতি উদ্যোগ এবং আপনাদের ধৈর্য ধারণ করে কষ্ট করার জন্য আন্তরিকভাবে খুশিতা মনে রাখেন সোহাগপুর সীমান্তে আলোচনা তো আলোচনা হতেই পারে কিন্তু এই মুহূর্তে রাজনীতির রাজনীতি না আমি এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে এসেছি আমার আমার মায়ের নামে ক্লিনিকের এই মহতি উদ্যোগ যাতে সাকসেসফুল হয় কাপাসিয়াবাসী আমাকে যেভাবে ভালোবাসা এবং তাদের আন্তরিকতা দিয়ে স্নেহ দিয়ে বরণ করে নিয়েছে আমি তো তাদেরই সন্তান এবং আমার এক একটাই চাহিদা থাকবে যে নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারে নীতি আদর্শ যাতে বুকে ধারণ করে প্রত্যেকটা পদক্ষেপ নেয় এবং তাদের সার্বিক কাজ যেন সেই সেই চেতনা থেকে ধাবিত হয় সেটাই আমার আকাঙ্ক্ষা এবং সেটাই আমি আশা করব এবং আমি মানুষের মাঝেই আছি থাকবো সবসময় আমি তো সবসময় পাবো মানে পাবেন আপনারা আমি আছি কাপাসের মানুষের সাথে